আসসালামু আলাইকুম। ওনারা ব্যাগুন কেন আছেন? আশা করি ব্যাগুন খুব ভালো আছেন। তো আজি ওনারা লাই লেসি দিয়াই গরুর মাংস এবং খাসির মাংস কোরবাইন ফাতিয়ার মাংস ক্যাং করে রান্না করিবেন ওনারা। তো ইয়ে নর একদম পারফেক্ট উগো রেসিপি। ফাতিয়ার গুস্ত কিভাবে রান্না গরম করে, তো ফাতিয়ার গুস্ত ব্যাগুন চাই দেখ বেড়ে সার আতুন সার হয় পানি, তো হারগিন তুন হারগিন সার হয়ে বুমানি উতর তুন আরো ইন বেশি সার হয়ে এরকম এরকম মানে ব্যাগুন চিন্তাধারা। তো আর রেসিপি ইবে চাই রে কোরবাইন ফাতিয়ার গুস্ত ওনারা যদি রান্না করেন ওনারা রেসিপি হয়ে একদম সেরা ওনারা ফাতিয়ার গুস্ত আর কি। তো হাসির গুস্ত এবং গরু গুস্ত যেখানে গুস্ত মসুর গুস্ত হ হাসির গুস্ত হ গরু গুস্ত হ যেখানে গুস্ত এইভাবে রান্না করিলি ওনারা রান্না কিন্তু একদম পারফেক্ট হইব। তো আই এডে 3 কেজি মতো হাঁসির মাংস আজি রান্না করে দেখাইম। তো ওনারা এইভাবে রান্না করিবেন আর ভিডিও ভালো লাগলে একখানা শেয়ার করে দিবেন, ওগুলো লাইক দিতে বেরো ভুলবেন আর ইউটিউব চ্যানেলের নাম হইলি বাংলাদেশি মমিন দুবাই একখানা করে সাবস্ক্রাইব করে দিবেন। তো ফিয়েস আগে ওনারা আন্দাজ বুঝি আর কি যে যেদিকে গুস্ত রান্না করিবেন ফিয়েস কিন্তু বেশি করে দিয়াম পড়ব। ফিয়েস রসুন আদা তিন কিন্তু আগে ফিয়েসরও কুড়ি অন্দিসের মাছ অন্দিসের মাঝে দুকি ফেলাইম পড়ব। অন্দিসের দুকি ফেলাইবেন নদী গ্রেটার আছে গ্রেটার নদী ডলিয়ে গিয়া করে ফেলাম পড়ব নলি ফিসি ফেলাম পড়ব। ফিয়েস কিন্তু বাড়ি দিয়াম পড়ব আর কি। ফিয়েস রসুন তো রসুন রায় কুচি কুচি করে দিই, ফিয়েস অন্দিসের দুকি ফেলাই তারপরে আদারে আগে ব্লেন্ড করে রাখি। তো আই 3 চামচ আদা দিয়ে এটা 3 চামচ আদা আর রসুন উড়ে এটা দুবো রসুন কুমারে একদম পাতলা পাতলা করি গিয়া করে দিই। তো বাদাম বাটা দিই ফাতে আর বুঝতে তো একদম স্পেশাল আম পড়ব। বাদাম বাটা পেঁয়াজ বাটা তারপরে আদা বাটা রসুন বাটানো দিলেও রসুন কিন্তু এনে গুঁড়া কানা কানা দিলে কিন্তু আবার গেও যেগু মেল্ট হয়ে যেগু বুঝো না যায়। তো এটা দই যত ধরনের গরম মশলা আছে গুঁড়া সব ধরনের গরম মশলা দিই, তারপরে জিরা গুঁড়া জিরো দিই অল্প করি আর গোলমরিচ লয় আর কি। তো এখন পেঁয়াজ উড়ে যেও দিচ্ছে দুকি ফেলাই। তো পেঁয়াজিন দিই এটা বড় বড় সাইজুর আই 3 পেঁয়াজ দিই একদম বড় মানে দুই এরকম বড় সাইজুর। তো দিদি লালমরিচুর গুঁড়ি লালমরিচুর গুঁড়ি দিদি 2 চামচ হলুদুর গুঁড়ি দিদি আধা চামচ ধনিয়ার গুঁড়ি দিই 1.5 চামচ জিরের গুঁড়ি দিই 1.5 চামচ গরম মশলার গুঁড়ি দিদি আধা চামচ তো একখানা বেশি, তারপর লবণ দিই 2 চামচ তারপরে সর্ষে বাটা। তো যারা সরিষা বাটা দিবেন তারা কিন্তু সরিষার তেল ন দিবেন সয়াবিন তেল দিয়ে মাখিবেন, আর যারা সরিষা বাটা ন দিবেন তারা কিন্তু সরিষার তেল দিয়ে ফুরিব ফাতিয়ার গুস্তন মাইদি অবশ্যই। তো ইয়ান মনে রাখিবেন তো আই সরিষার তেল দিই সরিষা বাটা ন দিই এত লাই। তো সরিষার তেল দিই আর যারা নাইকুল তাহিলি নাইকুল বাড়িয়ে 2 চামচ মতো দিয়ে দিবেন 2 চামচ মতো কি ফাতিয়ার গুস্ত বেশি লা দিলে বেশি দিবেন হমলা দিলে হম দিবেন এলে আর কি। তো নাইকুল বাড়ি দিলে আরো মজা হইব কিন্তু। তো ব্যাগ কিন্তু আতে কিন্তু সুন্দর করে মাখি পেলাম পড়ব গুস্ত ব্যাগ মশলা দিয়ে রাতে যত যত ভালো করে মাখিবেন এত তরকারি মজা হইব। তো আয় গুস্ত আগে মাখি ফেলাই ভালো করে মাখি এখন চুলোর দি ফেলাই চুলোর তুলি দি। তো যেতে ইজ উইটি ইজ উড়ানোর 10 মিনিট মতো ইদ আর কি। তো একখানা করে লারি দিই লারি দিয়ে রে দি দিম দে টমেটো। তো টমেটো বেশ করে দিয়ে পড়ব এটা আই টমেটো দিয়ে দিই বড় বড় সাইজের সারবো টমেটো। তো এখন গুস্তরে বালা করি আগে পানি গুস্তর যাতে পানি বাইরে যাই দেবো গুস্ত পারুক দিয়ে পরে এর পরে পানি দিয়ে কিন্তু ইজি ঘুরে ইয়ার পরে 10 মিনিট মতো ইজনের পরে বালা করি ইজি ঘুরি না পরে আর কি। এরপরে দিয়ে দিন দেখি কেঁচামরিচ আর টমেটো কেঁচামরিচ টমেটো দি আর মানে মানে উদি উদি দিয়ে এনে বয় দিলে ওইবু। তো আবারও কিন্তু গিয়া করি পেলাম এদিন ইন দিয়ে আমি গুস্ত ইজে দিই কেঁচামরিচ টমেটো দিই গুস্ত পারুক নাই দি সিদ্ধার। তো এবার দিয়ে পড়বো দেখি গোড়া জিরে রে আগে খোলার নাই দি ভাঙ্গি ফেলাম পড়বো গোড়া জিরে আই এটা 2 চামচ মতো লই 2-3 চামচ মতো আর কি। তো লই এরা হলার মধ্যে দিয়ে কানা করি বাজি ফেলাই বাজি কি সুন্দর গো জিরার খুশবো বাইরে। তো ওই অন্দিস আছে তো অন্দিসের মধ্যে দুকি ফেলাই দুকি একদম গুড়ি গুড়ি ফেলাই মানে আধা ভাঙা আধা ভাঙা তাহার মতো এরকম হলে হাতে কানা মজা লাগে আর কি। তো এই গুড়ি গুড়ি লাহি দিই আর লই দেখি দই টক দই লাগিব মানে এত নগ্য জিনিস স্কিপ নগরিবেন ওনারা ফাতে মাংস না দিলে ব্যাগিন দিবেন দই টক দই দিয়ে 3 চামচ একদম বড় বড় 3 চামচ দই লইয়ের দইগুলো আগে গুলি একদম মিহি করে গুলি ফেলাম করিব ভালো করি মানে একদম দানা দানা নতা পানি। তো ভালো করে মিক্স করে ফেলাই মিক্স করে এখন গুস্ত ইন একানা করে লারি দিম। তো গুস্ত তুন সব বহুত পানি বাইরে গিয়ে কিন্তু টমেটো দিই তারপরে টমেটো ফিঁয়েসুর পানি গুস্ত পানি বেগিন বাইরে ওই ভালো করে সিদ্ধ হয়ে গিয়ে। তো এখন দিদি দেখি টক দইয়ের ভালো করে আগে গিয়া করে মিক্স করে ফেলাই মিক্স করে টক দই দিয়ে ফেলাই। তো টক দই দিলি দই তুন কিন্তু আরও পানি বাইরে। তো সাইবেন তো গুস্ত নাই দিয়ে এক্সট্রা এখনো পানি দিয়ে ফুটতুন গুস্ত তুন যে পানি কিন্তু বাইরে বু ফিঁয়েজ গুস্ত দই জিন তুন পানি বাইরে বু ইন দিয়ে কিন্তু গুস্ত রান্না হয়ে যাবো আর এক্সট্রা এখনো পানি দিয়ে নেই ফুটতুন। আর যারা হবে না ফাতিয়ার গুস্ত রাঁধি তারা তো হইতে আর বহুত পানি বাইরে যাইবি একদম টোল টোল হয়ে যাইব পানি বাইরে। তো ওই দই দিয়ানোর পরে দিয়ে খানি কোন 15-20 মিনিট মতো চুলোর আছে একদম হমাই দিয়ে মানে গুস্ত ফুড়ে ফেলায় গুস্ত ফুড়ন পড়বো আবার গুস্ত কিন্তু শক্ত হলে খাওয়া যায় কেন। তো গুস্ত যাতে বালা করে ফুড়ি গিয়ে এখন দিদি কি ওই জিরে জিরে বাঙ্গি লাকি দিই বাঙ্গি আর অন্দিস গুড়ি গুলি লাকি দিই এখন উদি দিদি কি জিরে জিরে সিঁড়ি গেলে উদি জিরের গুড়ি দিয়ে পড়বো। তো জিরের গুড়ি দিলি এত সুন্দর দেয় গো হুসবো বাইরে মানে হইবের হতা ন জিরের গুড়ি দিয়ানোর পরে আর 2-4 মিনিট রান্না করানোর পরে এত সুন্দর হুসবো বাইরে এই গুস্ত ই বলতে আরো চট্টগ্রামের যে মেজ বাইনে গুস্ত রান্না করে এই মেজ বানর গুস্তর একদম ফিল পাইবেন মানে তই অনারা ওর বাইনে গুস্তর নাই দি মেজ বাইনে গুস্তর ফিল পাইবেন এইলে করে যদি রান্না করেন। তো আর আজ রেসিপি কো যদি অনারা তো ভালো লাগে ভিডিও কো শেয়ার করে দিবেলে বেরে ন ভুলিবেন। তো একদম রান্না শেষ এই সময় মধ্যে অনারা চাইলি ধনিয়া পাতা হ পিঁয়াজ পাতা হ যে হনো কিছু উর্দি দিয়ে বাস লবণ চেক করে নেবেন লবণ চেক করি একবারে রুটি দিই পরোটা দিই না রুটি দিই।